হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো গাইস, আমি দূরে উখানে বসে, মানে অনেক দূরে বসে একটু ভিডিও করতে আসলাম, ঠিক আছে, তরমুজ খেতে। কারণ তরমুজের এখন জিরো, আর আমি তরমুজ খেতে সারাদিন ঘুরি পুরি, তো তরমুজের ভিডিও করতে আসলাম। তো হঠাৎ আমার একটা চোখ পড়লো, মানে তরমুজ খেতে ওই যে পোক মারার জন্য একটা ই দেওয়া হয়, আটালোর একটা ই দেওয়া হয়, যেটা দিয়ে মানে পোক ধরা হয় আর কি। বড় বড় পোকগুলো উড়ে গেলে ওইটা টাইন নিয়ে ধরে বয় আর কি, ঠিক আছে, তারপরে ওইটার সাথে লাগিয়ে গেলে আর সরতে যাইতে পারে না। তো ওইটা দেখতে আসি আমি দূরে বসিয়া, বাট হঠাৎ আমার চোখ পড়লো একটা এর উপরে, যে মানে ওই যে পোক মারা ই না, ওইটার উপরে চোখ পড়লো। তো কি অবস্থা এখন আপনারাই দেখবেন, আমি কাছাকাছি চলে আসছি, তো এখন আপনাদেরকে দেখাবো যে ওইটার কী অবস্থা। তো আমি দেখাইতে আসি, এই যে সো গাইস, আপনারা দেখতে পারতেছেন এই এই অবস্থাটা হয়েছে, যে এই এই যে অবস্থাটা, ঠিক আছে, এখান দেখেন অবস্থাটা হচ্ছে এই। এটা শুধু পোক মারার জন্য এটা দেওয়া হয়েছে, আর এখানে এখন পাখি আটকিয়া, এটা এখন পুরো পাখিটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ঠিক আছে। ওমা এদি ঠোর দেয়, ধরতে গেলে ঠোর দেয় দি, এটা আমি এখন কীভাবে সারাবো বুঝতে পারতেছি না। ঠোকর দেয়, আমি চাইছিলাম এটারে সারাইয়া মানে সাইরে দেবো, ঠিক আছে, আমি সেই জিনিসটা চাইছিলাম, বাট ও আমার উপরে উল্টা রিয়াকশন করতে আছে। এখন আমি কি করব, আরে কি করব সেটা আপনারা বলেন। অনেকে এখন আমি সারাই দেবো না, ওখানে আটকে থাকবো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি এটার এখন সাইরেই দেবো, কারণ এটা লাইভ চলতে আছে না, যে আপনারা বলবেন তারপরে করব। তো দেখি ধরা যায় কি না, ও ঠোকর দেওয়ার চেষ্টা করতে আছে, ঠিক আছে। ও মাই গড, আপনারা দেখতে পারতেছেন ও পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে ওর অবস্থা পুরো শেষ, মানে একটু হালকা বাজছে ছিল, ঠিক আছে। এই যে দেখেন এইখানে অবস্থাটা কি হয়েছে, শুধু হালকা এটার উপরে বাজছে আসিল, আর হেতে অবস্থাটা কি, আর পশম যতটু বাজছে অতটু সব উঠতে গেছে, মানে সমস্যাটা হয়েছে একটা পাক, একটা যে পাক ওই পাকটা মানে আটকে গেছিলো, ঠিক আছে, আর একটা পাক দিয়ে পিড়াইতে আছে, আর ই একটা একটা করে পশম উগলিয়া যাইতে আছে, আবার আর একটা লাগতে আছে। মানে আমি ফেসবুকে না জানি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, মানে আঠালো মানে আটা দিয়া ওই যে ইতে মানে একটু রাস্তার উপরে আটা দিয়া ওটার উপরে শুয়ে শুয়ে যাওয়ার মানে একটা প্রতিযোগিতা চলে, ঠিক আছে, ওইটার উপরে শুয়ে শুয়ে যাওয়ার প্রতিযোগিতা চলে, যে ওইটার উপরে দেওয়া যারা শুয়ে যাইতে পারবে, যে মাথা যাইতে পারবো সে মানে জিততে যাইবে প্রতিযোগিতায়, ঠিক আছে। তো এই যে দেখছেন আমাদের গাছে কিন্তু তরমুজ পড়ছে, এই যে তরমুজ, বড় বড় তরমুজ হয়েছে, আর এটা আমাদেরই এক চাচার এতে জিরোতে এই অবস্থাটা। সো আমি যেটা বলতে আসিলাম আর কি, যে আমি দেখছি ওই যে মানে আঠালো জিনিসটার উপরে দিয়া হাইটিয়া বা শুয়ে শুয়ে যে যেরকম পারে মানে ওই পার যাওয়া লাগে, ঠিক আছে, এই মাথায় গুণ্য শেষ মাথা তৈরি যাওয়া লাগে, এবং এই এক মাথা গুণ্য শেষ মাথা তরিত মানে শুরু থেকে শেষ তরিত যাইতে যাইতে, মনে করেন পরনে যে জামা কাপড় থাকে ওগুলো লাগিয়া থাকে টাইনিয়া উঠাইয়া যাইতে যাইতে মানে সেরতে সেরতে আস্তে আস্তে সবই ছিঁড়ে যায়, ঠিক আছে। পাখিটার অবস্থা হয়েছে ইয়াই দেখেন, এই যে ফোগার দ্বারে যে যত পশম ছিল এগুলো সব একটা একটা করে লাগছে, আবার একটু উড়াল দিয়েছে, আবার একটা সরছে, আবার একটা লাগছে, এই অবস্থায় মানে এটার অবস্থা পুরো কাহিল, ঠিক আছে। আপনারা ক্যামেরায় ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারণ আমি আসি রৌদে, আমি কিছু দেখতে পারতে আসি না, ঠিক আছে, রৌদে মানে ক্যামেরার কিছুই চিনাইতে আসে না। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আমি একটা পাখির জীবন কিন্তু রক্ষা করে দিলাম, বাঁচাই দিলাম। এই যে দেখতে পারতেছেন পাখিটা কিন্তু হাঁকা উঠতেছে কেমনে, দেখছেন পাখির এই যে দাঁতগুলো, এই যে ঠোঁটটা, ঠিক আছে, অনেক ধারালো, এইটার উপরে যদি আমার মানে মানে ওরা যদি কোনো দিয়ে ঠোকর দেয়, ঠিক আছে, ওই দিয়ে চামড়া চুমড়া যা আছে সব উঠেই লয়ে যেতে পারবো, এই অবস্থা। তো আমি কিন্তু এখন বিলের মাঝে আছি, আর ওরা এখন সারিয়ে দেবো, ঠিক আছে, ওরা এখন আমরা সারিয়ে দেবো। তো প্লিজ বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমার চ্যানেলের আমি অ্যানালাইটিসে যাইয়ে দেখি কি আমার চ্যানেলের 99% মানুষই আনসাবস্ক্রাইবার, মাত্র 1% মানুষ সাবস্ক্রাইবার করছে, সাবস্ক্রাইবার আছে মাত্র 2000+ সাবস্ক্রাইবার আছে আমার,
আর আমার যারা ভিডিও দেখতে আছে 99% মানুষই আনসাবস্ক্রাইবার লোকজন ভিডিও দেখতে আছেন। তো প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পাখিটাকে আমি এখন ছেড়ে দিতে আসি। সো যদি ভালো লাগে, ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার মেরে দিবেন একটা করে। আর এই যে পাখিটার, এই যে পাখ নাই, যে পাখিটা, এটা কী পাখি আমি নাম ঠিক বলতে পারবো না। আচ্ছা দেখি কারো কাছে জিজ্ঞেস করি এটা কী পাখি। ঠিক আছে, বিলের মাঝে কাজ করতে আছে, বহুত লোকজন আছে। তো দেখি এই পাখিটার নাম কি, না ওই নে বাজে জালে বাজলে, ওই ইতে বাজলে, হ্যাঁ মাসুরাঙ্গা, মাসুরাঙ্গা এরমের, না মাংস নাই, হুক না, না ছাড়ি তুমি এখন কই কই খারাপ কিছু ছাড়ো। এটা এখন ছাড়িয়ে দেবো, এটা রে এটা পালবি তুই এখন, কেমনে পালবি রা রে, এটা যে ঠোকর দিয়ে চোখ লইয়ে যাইবে, দেখছো দেখছো সাই রয়েছে কেমনে দেখছোস। দেখছোস কি অবস্থা, সাই রয়েছে কেমনে, তোরা এখন ছাড়ে দিই। গাইজ আপনারা দেখতে পারতেছেন ও আমি ওর কিন্তু আরে ছাড়ে দিয়েছি, যে হাতের তারার উপরে এই যে গ্যাস চলে গেছে, মানে হাতের তারার উপরে ছিল তারপরও যায় না যায় না যায় না, তারপর চলে গেছে উ দূর দেশে চলে গেছে, ওরে আর পাওয়া যাইব না। যাই হোক আজকের ভিডিওটা এতামাইতি, পরবর্তী ভিডিও সবাই আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আজকের মতো পর্যন্তই, বাই বাই, খোদা হাফেজ।